আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লক ম্যাচক গ্রামে। আর এই পূজো মণ্ডপের ভেতরে কি কি থাকছে আর পূজো মণ্ডপের থিমের নাম এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা, সমস্ত কিছু দেখাবো, লাইট মাইক সমস্ত কিছু, অল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে নিয়ে আসছি পূর্ব মেদিনীপুর ম্যাচক গ্রাম। আর এত সাউন্ড বুঝতেই পারছো তোমরা তো, পুরো এত সাউন্ডের জন্য হয়তো ব্যাকগ্রাউন্ডে আমাকে বাড়িতে গিয়ে হয়তো ভয়েস ওভার দিতে হবে। আর এখন যেহেতু সাউন্ড অনেকটা ভাই এত, আজকে পঞ্চমী বুঝতেই পারছো, একটা বড় স্টেজ করা হয়েছে যেহেতু কালকে উদ্বোধন হয়ে গেছে। তো চলো ভেতরে দেখাবো কি কি পুজোর থিমের মধ্যে কি কি প্যান্ডেল থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিও তোমাদের দেখাবো। এখন আমরা পুরো অলরেডি পুজো মণ্ডপের থিমের কাছে এসে গেছি। আর যেহেতু এই বছরের থিমের নাম এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা, আর এই জায়গাটা দেখতেছো অনেক বোতল দিয়ে জাস্ট কিছুকে তৈরি করা হয়েছে। আর এখানে সমস্ত দিদিমণি দিদিভাইয়েরা সব এখন থেকে ভাই সেলফি তুলতে লেগে গেছে, যেহেতু আজকে পঞ্চমীর বাজার আজকে। আর ঠিক এই জায়গাটা একটা পেঙ্গুইন বা পাখি টাইপের কিছু করেছে। আর যেহেতু এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা, তার জন্য দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু ছোটো ছোটো টুটি যে নল হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। ভাই নাইট ভিউটা আমি জাস্ট ইমাজিন করছি এখন থেকে যে কি হতে পারে। আর এখানে দেখো পাখা হয়তো, পাখার যে বাইরের যে যে স্ট্রাকচার থাকে যে মানে কি ব্লেডের বাইরে, তো সেগুলো দেখো দেখতে পাচ্ছ এখানে। আর ছোটো ছোটো বারিক কাজ, আর টোটাল কিন্তু সাদা। ভাই রাত্রে মনে হচ্ছে ভাই সেই মানে সেই লুক লাগতে চলেছে। আর এটা হচ্ছে যে প্যান্ডেলের একটা বাইরে সাইড, আর ওপরে ঝাড়ের মতো দেখতে ঝাড় টাইপের কিছু করা হয়েছে। আর এগুলো সমস্ত দড়ি আর লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। আর নিচে সমস্ত যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই লাইটগুলো যখন জ্বলবে রাত্রে ভাই মানে মুখ থেকে কিছু বেরোচ্ছে না আমার। আর টোটাল দেখো জালি জালি টাইপের কিছু কাজ করেছে এখানটাতে। আর ওপর যদি দেখি তোমাদের মানে দেখাই তোমাদেরকে, ওপরেও দেখো ছাতার থেকে কিছু করেছে মানে জাস্ট মানে জালের মতো। বাথরুমের যে ফোয়ারা হয় যে সাওয়ার, তো সেই সাওয়ার এখানে লাগানো হয়েছে। আর জলের যে টুটি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে এইভাবে লাগানো আছে। আর ওপর দিক দেখো যেন বাবুই পাখির যে একটা বাসা হয় তো সেরকম কিছু লাগছে। আর ভাই ভেতরটা ঢুকে তো আমি তো আরে ভাই কি বানিয়েছে গো। আর এটাই কিন্তু মেন আমাদের মা দুর্গার প্রতিমা, আর এটাই এখানে পুজো হবে। উল্টো দিকে তোমরা দেখতে পাবে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা তোমরা দেখতে একদম থিমের যে মা দুর্গা, তো সেই থিমের মা দুর্গা ঠিক এই জায়গাটাতে আছে। আর ওপরের দৃশ্যগুলো দেখো এখন থেকে ভাই বুঝতে পারছো তোমরা, এখন থেকে মানুষের ভিড় দেখো। যেহেতু এখন বিকেল ওই সাড়ে তিনটে চারটে বাজবে পঞ্চমীর দিন, তো পঞ্চমীর দিনে এত বেশি মানুষ আসছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা। আর টোটাল নিচের যে কাজ, যে লাইটিংয়ের যে কাজ সমস্ত কিছু, এগুলো এক ধরনের কিছু রেসের কিছু একটা রেসিউ টাইপের কিছু নিয়ে আসছে, গাছ বা কিছু হতে পারে। আর এখানে মা দুর্গা দেখতে পাচ্ছ, এই থিমের মা দুর্গা দেখার পর সত্যি চোখ একদম গাছে উঠে যাবে তোমাদের। প্রত্যেকটা দেবী দর্শনের যে হাতগুলো হয় একদম স্ট্রেট সোজা আছে, এমনকি মা দুর্গার যে হাত যেমন দুটো হাত সামনের দিকে থাকে, তো এখানে সেরকম তোমরা দেখতে পাবে না, একদম সোজা সোজা আছে। জাস্ট অসম, অসাধারণ, না আসলে তোমরা বুঝতে পারবে না। স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা, এক ফোঁটা জলে মেটে না তৃষ্ণা। সত্যি দেখো এখানে হ্যান্ডপাম্প যে হয়েছে, হ্যান্ডপাম্প নিয়ে আসা হয়েছে। আর এখানে পেতলের যে কলসি, সেই পেতলের কলসি দেখতে পাচ্ছ। আর ঠিক এই ওপরটাতে দেখো আগেকার দিনে যেমন মানুষ দূর দূর থেকে মাথার মধ্যে কলসিতে করে জল নিয়ে আসতো ঠিক সেরকম কিছু তৈরি করা হয়েছে। আর এখানে দাদাভাই দিদিভাইরা বেশ সেলফি তুলে চলেছে। আর এখানে দেখো প্রত্যেকটা যে টুটি, যে বললাম না স্নান করার যে জল ধরার জন্য, তো সেই টুটি এগুলো মানে রাখা হয়েছে এই জায়গাটাতে। আর ওপরের ডিজাইন তো ভাই সেই লাগছে সেই। আর ঠিক ওই সাইডে যখন আমরা ঢুকলাম মেন যে মা দুর্গা প্রতিমা যেখানে পুজো হবে ঠিক ওই জায়গাটায়, আর এই জায়গাটাতে আছে থিমের যে মা দুর্গা। আর এই সাইড থেকে আমরা বেরিয়ে যাব, যখন আমরা এখান থেকে ভাই বেরোবো সেই জায়গাটা জাস্ট দেখো তোমরা। ও ভাই জাস্ট এখানটাতেও এত সুন্দর থিম করেছে। আর এখন থেকে সমস্ত দর্শনার্থী এসে সবাই সেলফি তুলছে, সমস্ত বৌদি ভাই দিদি ভাইরা, আর সামনেও সেলফি তুলছে। আর এই জায়গাটা টোটাল কিন্তু এই সোজা চলে গেলে তোমরা পাঁশকুড়া, যে পাঁশকুড়া যে রেলওয়ে স্টেশন, তো পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। আর এই অপোজিট চলে গেলে তোমরা ঘাড়াল পাবে। আর ঠিক এই রোডের ঠিক দিয়ে চারটে যে রোডের মাথা, সেই চারটে রোডের মাথার ঠিকই ও মানে কাছেই হয় এই প্যান্ডেলটা। তো যেহেতু তোমাদেরকে বললাম তো এই মুহূর্তে অনেক দর্শনার্থী এখন থেকে, তো বৌদি পঞ্চমীর দিন থেকে কি ঠাকুর দেখতে বেরোনো হয়ে গেছে? বাড়ি কত কোন জায়গায়?
হলদিয়াতে কেসে আছেন? এখানে কোনো আত্মীয় বাড়ি আছে? আত্মীয় বাড়ি আছে। তো প্ল্যান আর কোথায় কোথায় আছে এবছরে? না এই তো এখানে দেখে বাড়ি দিকে যাচ্ছে এবার। কি মনে করেন ব্যান্ডটা ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর। আর তোমরা যারা এই জায়গায় নতুন আসবে তারা যে কোনো ঘাটালগামী বাস ধরতে পারো, বা যারা ঘাটাল থেকে আসবে পাঁশকুড়া বাস যে কোনো ধরতে পারো। ম্যাচকগ্রাম জায়গায় নাম, অবশ্যই তোমরা ম্যাচকগ্রামেই নামবে। আর ঠিক রাস্তার ওপরেই হচ্ছে এই পুজোটা। আর এই জায়গার ডিসক্রিপশন বক্সে আমি ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো। এই কটা দিন ভগবানের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি যেন না হয়। সমস্ত এইরকম ছোটো ছোটো স্টলে দাদা ভাইরা না হলে পেটে মারা যাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা করেছে এখানে। আর তোমাদের সকলের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আমরা যেমন এই দুর্গাপূজার দিন কটা খুব ভালো থাকি, ভালো খাই, ভালো জায়গা ঘুরতে যাই, তো প্লিজ তোমাদেরকে অনুরোধ থাকবে এই সমস্ত রাস্তার পথ কুকুরদেরকে প্লিজ একটু ভালো খেতে দিও, ওদেরকে মেরো না। বিশেষ করে এখন অনেক রাস্তার কুকুরের বাচ্চা হয়েছে, বিশেষ করে মা কুকুরদেরকে একটু ভালো মন্দ করে খেতে দিও, প্লিজ মেরো না।